আইহাল্লাযীন আমানু হে ঈমানদারগণ হে মুমিনগণ লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা তোমরা সুদ খেও না ক্রমবর্ধমান কম বা বেশি পরিমাণ যাই হোক না কেন সুদ মাত্রই হারাম ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হতে পারো দুইটি গুনাহ এমন আছে দুইটি অপরাধ এমন আছে যেই জাতির মধ্যে যেই সমাজে যেই গ্রামে যেই এলাকায় এই দুইটি গুনাহ বেড়ে যাবে এই দুইটি অপরাধ বৃদ্ধি পাবে এই দুইটি গুনাহ প্রচার প্রসার হয়ে যাবে যেই জাতির মধ্যে যেই এলাকার মধ্যে যেই সমাজের মধ্যে দুইটি পাপ বেড়ে যাবে ওই সমাজে ওই এলাকায় ওই জাতির উপর আল্লাহর গজব নাযিল হয়ে যায় এর মধ্যে একটি হলো সুদ আরেকটি হলো জিনা একটি হলো সুদ আরেকটি হলো জিনা যেই সমাজে যেই এলাকায় যেই জাতির মধ্যে সুদ আর জিনা বেড়ে যাবে ওই সমাজে ওই এলাকায় ওই জাতির উপর আল্লাহর গজব নাযিল হয়েই যায় আপনি এইজন্য সুদখোর আর জিনাকারীদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার সামাজিকভাবে বয়কট করা দরকার কারণ ওর জন্য আপনার উপরও আসতেছে গজবটা আগুন লাগলে এক ঘরে আগুন থাকে না এইটা যদি নিবারণ না হয় ওই পার্শ্ববর্তী ঘরের মধ্যে পাশের ঘরের মধ্যে গিয়ে লাগে এই জন্য সুদখোর আর জিনাকারী যে সমাজে থাকে ওর কারণে গোটা সমাজের উপর গজব আসে